নিয়ন্ত্রণ রেখায় ১২টি লঞ্চিং প্যাডে ঘাঁটি গেড়েছে ১০০রও বেশি পাক জঙ্গি। নতুন করে হামলার ছক কষছে তারা। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। লঞ্চিং প্যাডগুলি চিহ্নিত করেছেন গোয়েন্দারা। উরির পর সার্জিক্যাল স্ট্রাইকে জবাব দিয়েছে ভারত, তবুও থামেনি পাক পুষ্কারি। বারামুলায় ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা শিবিরে হামলা চালিয়েছে জঙ্গিরা। একাধিকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চুপি সাড়ে জঙ্গি ঢোকানোর কৌশলও বজায় রেখেছে পাকিস্তান। এরই মধ্যে নতুন করে হামলা ছক কষছে জঙ্গিরা। নিয়ন্ত্রণ রেখার ওপারে লঞ্চিং প্যাডগুলিতে ওত পেতে রয়েছে ১০০রও বেশি জঙ্গি। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের আগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছেন, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীকে ব্যস্ত রেখে সেই সুযোগে জঙ্গিদের কাঁটাতার পার করতে সাহায্য করছে পাক সেনা। জঙ্গিদের নিয়োগের পর তাদের মুজাফফরাবাদ বা কাছাকাছি জায়গায় এনে মগজ ধোলাইয়ের কাজ চলে। তারপর শুরু হয় জঙ্গি শিবিরে প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ। সেটা নিয়ন্ত্রণ রেখা থেকে কয়েক কিলোমিটার ভিতরে। শেষ ধাপ লঞ্চিং প্যাড, ইউএভি বা ড্রোন, স্যাটেলাইট ইমেজিং, থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে জানা যায় কোথায় রয়েছে লঞ্চিং প্যাড, প্রত্যেকটি লঞ্চিং প্যাডে কতজন রয়েছে, তাদের গতিবিধি বা কী রকম। গোয়েন্দাদের কাছে রয়েছে সুনির্দিষ্ট তথ্য। অজিত ডোভালের কাছ থেকে বিস্তারিত জেনেছেন প্রধানমন্ত্রী। উৎসবের মরশুমে হামলার ছক বানচাল করতে কি ফের পাকিস্তানকে প্রত্যাঘাত? ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।